হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল কুইক ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তো আজের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাধ্যমিক এ দু হাজার বাইশের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার ফাইভ ফর্টি সিন তো এর আগে ভিডিওতে ফাইভ ফর্টি টু এর গ্রামারটা শেয়ার করেছিলাম যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্ট দিয়ে দেবো এবং এর আগে ফাইভ ফর্টি আগে যে সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত পেজের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে সিন আর গ্রামারের যারা দেখুন অবশ্যই করে কিন্তু চেক করে নাও আর একটা আনসিনের ভিডিও কিন্তু অলরেডি ইতিমধ্যে শেয়ার করেছে পেজ নাম্বার টুয়েন্টি টু অবশ্যই করে কিন্তু সেটাও দেখে নিও তো থেকে বলেছে প্যাসেজ কেয়ারফুলি প্যাসেজটাকে খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই প্যাসেজটা দেখো ফাদার সেল থেকে দেওয়া হয়েছে তো ফাদার সেল অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে পড়ানো হয়েছে তোমাদের তাই যারা এখনো অব্দি দেখো ভিডিওগুলো অবশ্যই করে কিন্তু ফাদার সেলটা চেক করে নিও যদি মানে বাংলা মানে না বুঝে থাকো তো এখানে প্যাসেজটা আমি আর পরে সময় নষ্ট করছি না শুধু আমি চলে আসি একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এখানে কী করতে হবে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমটা রয়েছে ফাদার প্রোপোজ টু সেন্ট দ্য হেডমাস্টার এ লেটার বাবা প্রস্তাব দিয়েছিল প্রোপোজ করেছিল প্রোপোজ হচ্ছে প্রস্তাব দেওয়া বাবা প্রস্তাব দিয়েছিল যে হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবে লেটার তারপর স্বামীজ ফিলিং অ্যাবাউট হিমসেলফ ওয়াজ দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন দ্য আর্থ অন আর্থ স্বামীর নিজের সম্বন্ধে যে অনুভূতি হয়েছিল বা নিজের সম্বন্ধে যে অনুভূতিটা ছিল মানে কি মনে হয়েছিল নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে মনে হয়েছিল যে সে এই পৃথিবীর সবচাইতে খারাপ ছেলে তারপর স্বামী ওয়াজ বদার্ড বাই কনসাইন্স স্বামীর বিবেক দর্শন হয়েছিল তারপর এটা চার নম্বর এটা পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ ফ্রেন্ডলি পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাছ ফ্রেন্ডলি নেক্সট তারপর এটা ফর স্বামী স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিকার্ড স্বামীর জন্য স্যামুয়েল একটা বিশেষ মানে বিশেষ একটা ভালোবাসা বা বিশেষ একটা অনুভূতির দিক রয়েছে রিকার্ড স্পেশাল রিকার্ড নেক্সট বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্স থেকে ইনফরমেশন শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমটা রয়েছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড ড্যাশ দু নম্বর স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়লো কেন কেন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল তিন নম্বর রয়েছে স্বামীজ হেড ওয়াজ ড্যাশ স্বামীর মাথা কী হয়েছিল সেটা লিখতে হবে তাহলে এখানে দেখো কী রয়েছে স্বামী ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় ঘুরলো বা অপ্রত্যাশিত দিকে ঘুরল তারপর সোয়ামীজ স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল কেন টু মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের সম্বন্ধে মস্তির করার জন্য যে ওই স্যামুয়েলের সম্বন্ধে যে মিথ্যে অ্যালিগেশনগুলো এনেছে সেগুলো কি মানে যে অ্যালিগেশনগুলো এনেছে ওগুলো কি সঠিক আদৌ সঠিক স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন নেক্সট তারপরটা চলে আসো এখানে সি এর দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রথমটা রয়েছে কি হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু ওয়ে হি ওয়াজ গেটিং রেডি ফর স্কুল স্বামীর বাবা কী করেছিল যখন স্বামী স্কুলের জন্য রেডি হচ্ছিল বা প্রস্তুত হচ্ছিল দু নম্বর ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার লেখকের মতে স্যামুয়েলের দাও মানে যে টেক্সটের মধ্যে লেখক বলেছে স্যামুয়েলকে দেখতে কীরকম সেটার কিন্তু বিবরণীতা বলেছে ও কিন্তু কীরকম পোশাক পরেছে সেটা কিন্তু নয় বা ওর স্যামুয়েলের কথাটা মনে পড়ে ওর মন দুঃখে ভরে গেলো সেটা কিন্তু লেখার কোনো দরকার নেই তো প্রথমটা কী রয়েছে হোয়াট ডেড স্বামীজ ফাদার ডু ওয়েন হি ওয়াজ গেটিং রেডি ফর স্কুল তাহলে উত্তরটা দেখি স্বামীর বাবা কী করেছিল যখন স্বামী স্কুলের জন্য রেডি হচ্ছিল স্বামীর ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেড মাস্টার অ্যান্ড পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট স্বামীর বাবা একটা দীর্ঘ চিঠি লিখেছিল এ কাকে উদ্দেশ্য করে লিখেছিলো হেডমাস্টারকে স্কুলের প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে এবং সেটাকে একটা এনভেলপ মানে খামের মধ্যে পড়লো এবং সেটাকে সিল করে দিয়েছিল কমা দিয়ে তারপর লিখবে ওয়েন হি ওয়াজ গেটিং রেডি ফর স্কুল যখন সে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল আর এখানে হি না লিখে সো আমিও লিখতে পারো ওকে তারপর চলে আসো দু নম্বরে ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স মানে স্যামুয়েলকে দেখতে কেমন ছিল সেটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার তাহলে আমি এখানে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার লিখিনি প্রথমে তোমরা যখন অ্যান্সারটা স্টার্ট করবে তখন লিখবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার কমা স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস থিন মশ আনসেভেন চিক তাহলে লেখকের মতে স্যামুয়েলকে দেখতে এরকম ছিল ওকে তারপরে এবার চলে আসো পোয়েমে তো পোয়েমটা দেখো এখানে পোয়েমটা দেওয়া রয়েছে উই দে সেড উই আর ওক ট্রিজ ইউ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে পোয়েমটা দেওয়া হয়েছে পোয়েমটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো এখানে দুই দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টেন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে পুরো বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে এক নম্বর রয়েছে ইফ দ্য স্পিকার ডাজ নট মেক আ প্রমিস হি উইল যদি লেখক কোনো প্রতিজ্ঞা না করেন বা কোনো কথা না দেন তাহলে কী হবে হিউইল সে কী হবে সে মারা যাবে তাহলে হিউইল ডাই তারপরটা দ্য নাম্বার অফ ট্রিজ দ্য স্পিকার শুড প্ল্যান্ট ফেলিং অন অ্যান ওক ট্রি টু তাহলে দুটো ওক গাছ মানে যদি কোনো ওক গাছকে কবি দেখেন যে কেউ কেটে ফেলছে তাহলে তাকে কী করতে হবে দুটো ওক গাছকে রোপণ করতে হবে তারপর টু দ্য স্পিকার দ্য পোয়েম টু দ্য স্পিকার অফ দ্য পোয়েম দ্য ট্রিজ আর দ্য ট্রু ফ্যামিলি মেম্বার্স মানে কবি এই যে কবিতায় বলা হয়েছে কবিতাতে বলা হয়েছে যে ক ও গাছই হল কবির আসল পরিবার কারণ আমাদের সবার আসল পরিবারেও কিন্তু ও গাছ কারণ যদি গাছ না থাকে তাহলে কিন্তু আমরা কেউই বাঁচবো না যদি এই পৃথিবী থেকে গাছ গাছ নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে মানুষও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে সাথে গাছ আমাদের তোমরা জানো যে অক্সিজেন দেয় প্রথম কথা তো অক্সিজেনের পরিমাণই কমে যাবে যদি গাছ না থাকে চার নম্বর আফটার কামিং আউট অফ দ্য ওক ওর দ্য স্পিকার্স হার্ট ওয়াজ দ্যাট অফ আ ট্রি ওক গাছের জঙ্গলের থেকে বেরিয়ে আসার পর বক্তা বা লেখকের বা কবির হৃদয় হয়ে গেছিলো একটা গাছের মতো তারপর বিয়ে দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে পড়েছে প্রথমটা রয়েছে হোয়াট ডিড দ্য ওক ট্রি সে ওক গাছরা কী বলেছিল বিয়েডটা হবে ওয়াট ওয়াজ দ্য চেঞ্জ ফাউন্ড ইন দ্য স্পিকার আফটার কামিং আউট অফ দ্য ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসার পর কবির কী অনুভূতি হয়েছিল বা কবি কীরকম অনুভব করছিল এই প্রশ্নটা কিন্তু এর আগের প্যাসেজে অর্থাৎ ফাইভ টোয়েন্টি ওয়ানেও কিন্তু সেম ছিল আমি দেখছি যে এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো প্যাসেজে রিপিট করেছে তাই এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এক্সামে দেওয়ার চান্স কিন্তু আছে পোয়েম থেকে যে সমস্ত প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে পাবে সেগুলো কিন্তু খুব ভালো করে একটা খাতায় আলাদা করে লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো বা তোমরা মুখস্থ করতে পারো কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় দেয় দুইয়ের বিয়ের দাগের এক নম্বরটা রয়েছে ওয়ার্ড ডিড দ্য ওক ট্রেস সেক ওক গাছ কী বলেছিলো দ্য ও ট্রিস দ্যাট দিয়ে ওয়্যার চপ ডাউন বাট দ্য পোয়েট ডিড নট ব্লিঙ্ক অ্যান আই ওক গাছেরা বলেছিলো যে তাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে কিন্তু তাও কবি চোখের জল ফেলেন না বা চোখের বলক ফেলেন না তাতে কবির কিছু যায় আসছে না তাদের তারপরে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ফাউন্ড ইন দ্য স্পিকার আফটার কামিং আউট অফ দ্য অক উড গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসার পর লেখকের মধ্যে কি পরিবর্তন এসেছিল কামিং আউট অফ দ্য ওক উড কম আ্য স্পিকার রিয়েলাইজড দ্য ইন্টেন্সিটি অফ পেইন কজ টু দ্য ট্রিজ বাই কাটিং দেম হি অলসো রিয়েলাইজ দ্যাট দিস ব্রুটালিটি অন দ্য পার্ট অ দ্য হিউম্যান বিংস ইজ অ্যাট দ্য সেম টাইম টেলিং আপন দ্য নেচর ন্যাচারাল এনভায়রমেন্ট ফুলস্টপ তাহলে এই পেজটা তোমাদের পেজ নাম্বার ফাইভ ফর্টি টু তোমাদের সলভ করে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা দেন অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করোক তোমাদের কোন পেজটা অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে চেলদেন পাই